শিক্ষার্থী বন্ধুরা কমিউনিকেটিভ লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা সবাইকে সহজে তার্কিব শেখি কোর্সের আঠারোতম ক্লাসে স্বাগতম আজকে আমরা শিখব ফেল ফাইল ও মোতাল্লাক মিলে কীভাবে আল জুমলা আল ফেয়ালিয়া গঠন হয় জালাসা খালিদুন আল আল কুরসি অর্থ খালেদ চেয়ারে বসেছে জালাসা অর্থ কি সে বসল খালেদ অর্থ খালেদ আলা অর্থ উপরে আলা শব্দটি একটি হরফেল জ্বর সতেরোটি হরফুল জ্বরের একটি আল আল কুরসিও চেয়ার তাহলে আলাল কোর্সেই যে অর্থ হবে চেয়ারের উপরে তো চেয়ারে বসার চেয়ারের উপরে তো একই কথা শিক্ষার্থী বন্ধুরা এই বাক্যটির তার্কিপ করতে পূর্ব ক্লাসগুলোর যে নিয়মগুলি দরকার হবে সেগুলি আমরা এখন রিভিশন দিব প্রথম নিয়ম কি কাজ করলো অর্থাৎ সে যে কাজটা করলো সেটা আসলে কি বসার কাজ বসা একটি কাজ আর সেজন্য শব্দটির আরবি শব্দ কী হবে ফেল কে কাজটি করলো খালেদ কাজটি করলো তাহলে খালেদ কি হবে ফাইল আমরা বারবার বলেছি হরফুল জার প্লাস মাজারুর মিলে হয় মু আল্লাহ সেক্ষেত্রে বন্ধুরা জালাসা হলেদন আল এল জি তোমরা বলো তো জালাসা শব্দটি কি হবে যেহেতু জালাসার অর্থ সে বসলো তাহলে জালাসা শব্দটি ফেল হবে কে বসল খালেদ বসলো তাই খালেদ শব্দটি কী হবে ফাইল হবে আলা অর্থ উপরে আলা কি একটি হরফুল জ্বর হরফুল জ্বরের পরের শব্দটি কী হবে মাজরুর হবে হরফুল জ্বর ও মাজরুর মিলে হবে এল। ফায়েল মোতালাক মেলে হবে আল জুমলা আল ফেয়াল কত সহজ তাই না সহজ বলে কিন্তু প্র্যাকটিস কম করলে চলবে না প্র্যাকটিস বেশি বেশি করতে হবে তাই তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দেব তিনটি বাক্য তোমাদের বাড়ির কাজ থাকবে নিচের বাক্যগুলো একই নিয়মে তার্কিব করো জাহাবা জাইদুন ইলাস সোকে তোমাদের বোঝার সুবিধার্থে বাংলাতে অর্থ দিয়ে দেওয়া হলো জায়দ বাজারে গেল রজা মিনাল মাদ্রি রাশেদ মাদ্রাসা থেকে ফিরল কর আহামিদুন ফিল ফাসলি হামিদ শ্রেণীকক্ষে পড়ল তোমরা এই প্র্যাকটিসগুলো খুব ভালো মতো করবে এটা তোমাদের কাছে আমাদের অনুরোধ এবং তোমরা চাইলে আমাদেরকে দেখাতে পারো আমাদেরকে কোন মাধ্যমে দেখাবে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদেরকে বাড়ির কাজ দেখাতে পারো তাই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা তোমাদেরকে দিয়ে দিলাম তো শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ রবুল্লাহ আলমিন তোমাদের তার্কিব শেখার প্রচেষ্টাকে কবুল করুন আমিন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাতু